আমার রেজবিনা আমে এত গমধু আমরা রে কইরাছে এ জাদু গ দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসে দেওয়ানা আরে তোমার বাঁশি ঘুরতেছি পাগলের এ বেশে গবই আমার রেজবি বাবারে ভাইবারাশে এই বড় এই রেজবি বাবার গান গায় কে লিগে জানুনি আমার আম্মা রেজবি সাহেবের মুরিদ আজকে দেখেন আল্লামা শের গাজী আকবর আলী রজবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিশ্ব বাংলাদেশ নয় সারা আন্তর্জাতিকভাবে সুন্নিয়তের চারা রোপণ করে গেছে আজকে আমরা ফল খাইতেছি ফল কিন্তু গায়ের তাজা রক্ত যারা দ্বীনের জন্য কুরআনের জন্য গায়ের তাজা রক্ত দিয়ে গেছে আর ঘাম জড়ানো পরিশ্রম করে যারা সুন্নিয়তের আবাদ করে গিয়েছেন আজকে আবাদ করে যাওয়ার কারণে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পতাকা উড্ডীয়মান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করি বলি কোন ধরনের কথা নাই চলেই যেহেতু যেতে হবে আল্লাহর আল্লাহর কাছে আমরা সব সময় বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন কেউ না এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার এই জন্য যুবক পিছনে পিছনে অনেক কথা বলা সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে কথা কোন ঠিক কিনা আমি প্রায় মাহফিলে বলি আমার নবী বলেছেন আলালা ইমান আলি বাল্লা মহাব্বত আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা এই আব্দুল কাদের জিলানি যখন বড় হলেন এমন ভাবে আমি যেমন করি স্টেজে ওয়াজ করতেছি এমন ভাবে এমন একটা চেয়ার স্টেজের মধ্যে সাজায় রাখা হলো লক্ষ লক্ষ মানুষ এখানে কুতুব আছে ওলি আছে গাউস আছে আল্লাহর ওলি আছে এতগুলা মানুষ হলো বেলায়েত সম্পন্ন মানুষ সবাই কিন্তু শ্রোতা হয়ে নিচে বসে আছেন আর অপেক্ষা করতেছে কে এমন পাওয়ারফুল মানুষ এই ওলিদের সম্মেলনের ভিতরে চেয়ারে বসে ওয়াজ করবে কেউ যাওয়ার জন্য সাহস করে না এই দিক দিয়া চেয়ারের ডান দিক দিয়া একটা ছেলে চোখের পানি ভরা কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ ও আল্লাহ গো আমি যদি এই চেয়ার মধ্যে বইসা গো আমার মোস্তফার শান আমি তাদের সামনে বয়ান করতে পারতাম অর্থাৎ মানুষের সামনে যদি আমি নবীর মহব্বতের বয়ানগুলো তুলে ধরতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত কিন্তু আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেজের মধ্যে আর উঠে না কোনো মানুষ উঠে না তবে এই জায়গার মধ্যে অনেক মুনাফিক আসছে আজকের মাহফিলে সবাই যে তাহিরির ওয়াজ শুনে একবার আমল করে ফেলাবেন এমন না কিছু মানুষ আসছে ফুল ধরার জন্য আসছে মজা লইতেছে মজা লইতো আসে না নাই এই মুনাফিক নতুন না এই মুনাফিক পুরান জিনিস কথা কোন ঠিক কি না আসে না নাই বলেন এই জন্য এই সম্মেলনে কিছু মুনাফিক যোগ দিয়েছে মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই আমার নবী বলে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর এ আমার বন্ধুরে
বন্ধু গো ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি এই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে আমার ওয়াশটারে একবারে গঠন মনে করেন না এই ওয়াশটারে চেতনায় রূপান্তরিত করেন এই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হুই এখানে চোখের পানি ফালাইয়া কান্দে আর মনে মনে কই আল্লাহ আমি যদি এখানে দাঁড়ায় দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কান্দতে কান্দতে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে যেই মাত্র ঘুমায়া গেছে গো আব্দুল কাদের জিলানি বলেন আগুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা গুরু ঘুমের ঘরে হাজির হইয়া গেছে আল্লাহু আকবার বলে ডাক দিয়া বলে আব্দুল কাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দয়াল নামে এত গম দু আমার রে কইরাছে জাদু গো আমার রেজবি নামে এত গম দু আমরা রে কইরাছে এ জাদু গো দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসে দেওয়ানা আরে তোমার বা ইবারাশি ঘুরতেছি পাগলের এ বেশে গো আমার রেজবি বাবারে ইবারাশে এই বড় এই রেজবি বাবার গান গাইকে লিখে জানুনি আমার আম্মা রেজবি সাহেবের মুরিদ এই আমার হযরতে আব্দুল কাদের এদিকে তাকান এই সাইড দিয়া কানতেছে কেন নবীর শান গাইব মোস্তফার কাছে খবর আছে না নাই আর যুগে আছে না নাই আরে কোনা কাটা ভাঙ্গা করে বসে নবীরে ডাক দেন না মহব্বতে ডাক দেন না আরে মাগরিবের হলে উজুটা করেন না উজুটা কইরে আসেন নামাজটা পড়েন না মাগরিব পড়ে আসেন নামাজ পড়িরা গভীর রজনী পর্যন্ত একটু তালিম তারবিয়ত করেন না কইরা নবীর উপরে দুরুদের একটা দুরুদ আছে 80 বার লাগাই দেন না 80 বার দুরুদ খান পড়িরা ডান কাতে শুইয়া জান্নাত হুজুর সহকারে এইভাবে আমলটা করেন না 40টা দিন গনেন না দেখেন না আমার নবীর কাছে তার খবর আছে কিনা তুমি ফর্তা না ডাইরেক্ট ফাইলাইবা কর্ম করো বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে জাগ গেলাম না এই দিক দিয়ে আমার নবী আস্তে শুনেন চলবে একটু পরে চলবে আজকে তিন প্রকারের খেলা হবে এক নম্বর ওয়াশ এখন ওয়াক চলতেছে এক নম্বর কি ওয়াশ একটু পরে চলবে আওয়াজ আর বিদায় বেলা চলবে ওয়াশ যা থাকে কপালে কত হবে সকালে আমি কি বাড়িয়ে বলেছি না কাউকে মেনশন করেছি না 31st নাইট নয় কবরের ফার্স্ট নাইটই কথা হচ্ছে ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই তাহিরিতে এখন বাংলা কত বলতে পারে না এত সুন্দর করে ভাষা বলি ওরা কেটে নিয়ে এটা নিয়ে ট্রল করে আরে করলে তো অসুবিধা নাই মানুষ ভাষা জানতেছে কথা বলে ঠিক কি না আমি কি বাড়ি বলেছি না এটা বাস বাংলা একটা সুন্দর ভাষা এটা নিয়ে তোদের এত অ্যালার্জি কেন ঠিক অ্যালার্জি হলে আমরা একটা কাজ করি সুন্নিরা কি করি মাঝে মাঝে জানেন বলবো বলে মাঝে মাঝে আমরা মা বুইরে খাই বিরিয়ানি তা দেখে তাদের হয় চুলকানি কথা কন এই জন্য তাহিরি লাল চোখে ভয় পায় না এক লক্ষ লোকের সামনে ছেড়ে দেন ইনশাআল্লাহ হক কথাটা বলেই আসব আরে একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব কিন্তু লড়ে যাব লড়ে যাব লড়ে যাব আবারও লিখে রাখো আবারও লিখে রাখো কোনা ঘাটার মানুষ আবারও লিখে রাখো নয়নপুরের মানুষ আবারও লিখে রাখো কসবার মানুষ
এই দেশ এই মাটি আমার কাছে তুচ্ছ আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমারও মনে রেখো মস্তুহার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন নবী আসছে আয়েশা বলতেছে আব্দুল কাদের কি ব্যাপার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এখানে হাজার হাজার মানুষ বসাল আমার মন বলতেছে যদি তাদের সামনে আপনার শান গাইতে পারতাম জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদির তুমি গিয়ে বসো না কেন কয় নবী গো আমার ভয় লাগে আমার সাহস আসে না এতগুলো আলেমদের সামনে এতগুলো কুতুবের সামনে আমি কথা বলবো এম কে সারি বাপ প্রকাশ করলেন যেই মাত্র একটা নমনীয় ভাব দেখাইছে গো ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে এসে বলেন হে আব্দুল কাদের ঠিক আছে তুমি যদি সাহস না পাও তোমার মুখটা একটু হাল করো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নের মধ্যে আমার মুখটাকে হা করলাম যেই মাত্র মুখটা হা করেছি আমার নবী আমার স্বপ্ন যুগে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন আর জোরে কর না সুবহানাল্লাহ স্বপ্নে আমার মুখের ভিতরে থুতু মুবারক যখন দিয়েছেন আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার থুতু মুবারক গুলো তুমি খেয়ে নাও এবার আব্দুল কাদের জিলানী বলেন আমি আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেললাম এরপরে দ্বিতীয়বার জিজ্ঞেস করে আব্দুল কাদের আবার দ্বিতীয়বার তোমার মুখটা হা করো এবার দ্বিতীয়বার মুখটা হা করলেন এবার তিনি বলেন আমার নবীর থুতু মুবারক আমি খেয়ে ফেলেছি এ বন্ধুরে একবার আর দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার নবী মুখের মধ্যে থুতু মুবারক দিল হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীর কথা শুনে এই থুতু মুবারক গুলাকে ফেললেন এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে আব্দুল কাদের আল বিদা যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী বলছে বিদায় বিদায় এই কথা যেই মাত্র বলছে রে বাবা আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমটা ভাঙ্গা গেছে এবার ডাক দিয়া বলে জগৎ হে বাসি ও জগৎবাসী গো আমি স্বপ্নে দেখলাম আমি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা সাতবার আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন আমি মনে করেছি সেটা স্বপ্ন আর স্বপ্নই কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কসম করে বলি রে আমার জিহ্বার মধ্যে আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমি পাইতেছি শুধুমাত্র স্বাদ আমি ঘুম থেকে উঠে দেখি ওই থুতু মুবারক দিয়েছে আমার মুখে আমি বেশ আম্বরের গ্রান পাইতেছি ঘুম থেকে ওঠার পরে আমার মনের ভিতরে একটা শক্তি জাগ্রত হয়ে গেছে আমার এত পাওয়ার বাইরা গেছে রে বাবা আপনারা বলেন এটা কি আব্দুল কাদের জিলানীর গায়ের শক্তি না বেলায়েতের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি এ আমার বন্ধু ও নয়নপুরে বাবা কোনা ঘাটার বন্ধুরা এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গো সাহস করে তিনি দাঁড়ায়া গেলেন এবার দাঁড়ায়া সুন্দর করে বক্তব্য শুনি এশকের আগুন ধরে গেছে ওলিদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে কুতুবদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে বনের আগুন দেখা যায় বনের আগুন পানি দিলে নিবে যায় মনের আগুন দেখা যায় না মনের আগুন পানি দিলে নিবানো যায় না কথা কোন ঠিক কিনা এ আমার বন্ধু তিনি এমন ভাবে ওয়াজ করেন আমার নবী আপনার নবী তুতু মুবারক পাইয়া বেলায়েতের পাওয়ার সঞ্চার হইয়া গেল এবার ওয়াজ করতে 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 অনেকগুলা মানুষ বেহুশ হইয়া গেছে
আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতে করতে অনেকে বেহুশ হয়ে গেল কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজটা বন্ধ করে ফলাইছে ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিক ডাক দিয়া কই আব্দুল কাদের লাভ দিয়া গিয়া উৎস ওয়াজ করার জন্য এতগুলো মানুষের সামনে ওয়াজ করা সম্ভব না লাভ দিয়া গিয়া ওয়াজ করতে ওইটা গেছো কিন্তু এই কথাগুলো মুনাফিকরা দেখবেন সহজে মানুষে ভুল ধরতে চেষ্টা করে কোন জায়গার মধ্যে আরে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল তো হতে পারে কিন্তু মুনাফিকরা নামাজের মধ্যে ভুলটা না দইরা বাজারে গিয়ে সমালোচনা করে এমন লোক আছে না নাই এ আব্দুল কাদের জিলানী যেই মাত্র ওয়াজ করতেছেন ওয়াজটা যখন ভুল হয়ে গেছে এবার ওয়াজটা যখন হঠাৎ করে মুখটা বন্ধ করে ফলাইছে মুনাফিকরা বলতেছে আব্দুল কাদের জিলানীর পাওয়ার শেষ আব্দুল কাদের জিলানীর চালান শেষ আর পারে না কিন্তু আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভক্তরা কোনোভাবেই মাইনা নিতে পারে না আব্দুল কাদের জিলানী তিনি মাদারাজাত ওলি তিনি কখনো ভুল করতে পারে না এই কথা বলে বলে ভক্তরা স্তব্ধ হয়ে গেল আর মুনাফিকরা যা পারে না তারাও কথা বলে এবার ভক্তরা ডাক দিয়া বলে আব্দুল কাদের আপনি কি ওয়াজ ভুলে গেছেন তিনি বললেন না আপনি কি ওয়াজ পারেন না কয় হ্যাঁ আমি পারি ওই ওয়াজ বন্ধ করলেন কেন ওই আব্দুল কাদের জিলানি কয় আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই আমি যা শুনেছি তোমরা তা শুনো নাই এ বন্ধুরে কি ভাষায় বয়ান করলে ওলি আল্লাহর দামান ধরবেন ওলি আল্লাহর আদর্শ বুকে লালন করবেন আরে বাবা ওলি আল্লাহর কাছে গেলে সহজেই নবীর পাওয়ার রাস্তা পাওয়া যায় কথা গন ঠিক কিনা সে চিনে সে কিনে ও যুবকের দোল আব্দুল কাদের জিলানীকে ভক্তরা ডাক দিয়ে বলে ইয়া আব্দুল কাদের ওই মুনাফিকরা যেমনি আপনারে দোষারোপ করতেছে আমাদের মনে তো মানে না ও বন্ধু রে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমে ডাক দিয়ে বলে আমি স্বপ্নে নবীরে দেখে নবী আয়েশা আমার মুখে থুতু মুবারক দিয়েছে আমি নবীর থুতু মুবারক খেয়েছি আমি খাইয়া ওয়াজের মধ্যে যখন উঠেছি আমি আমার নবীর মহব্বতের বয়ান যখন শুরু করলাম আমি চোখটা বন্ধ কইরা নবী নবীর শান গাওয়া শুরু করলাম আমি কেমনে ওয়াজ করতাম আমি দেখতেছি আমার আল্লাহর হাবিব আমার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সহ হাজির হয়ে গেছি আর জোরে জোরে গণ আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী বলে মোস্তফার সামনে ওয়াজ আমি করব এত দুঃসাহস আমার নাই আমার নবীর আমি দেইখা আমার নবীর মাঝে আমি হারায়া গেছি জোরে জোরে কন আল্লাহু আকবার আরে বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখে তুমি দেখো না কেন কারণ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা জোরে বলেন ঠিক কিনা তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার জীবনে 75 বার নবীরে দেখেছি ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা ঠিক কিনা বলে তুই দেখোস না কে তোর ব্যাটারি খারাপ কথা কি সঠিক এই কথা কি সঠিক এখন মুনাফিকরা কইছিল আব্দুল কাদের জিলানী ওয়াজ পারে না কইছিল নি এমন অনেক মুনাফিকরা কয়নি তাহিরি গান গা এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি বন্ধ এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি মাজার ফুজারি মুনাফিকরা কাম হইল এগুলা বলা দেখ সুন্নিরা মাজার পূজা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে এখন তোর গলে জুতার বাড়ি দিলাম একটা
তোরা গিয়ে মাইক দেখ কইবি তাহিরিয়ে হিন্দুর মতন যায় ওলি আল্লাহর দরবারে যায় পূজা বলে করি আর আমরা আয়েশা হাজার মানুষ লয়ে কইয়া দিব আমরা জিয়ারত করি তাহলে তোদের মায়ের এটাই হলো এক দুই নম্বর কথা হলো তোমরা যারা এইরকম ভাবে মুনাফিকি করো মনে রাখো মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে কোথায় গাউসে পাক যে দেখছে যে মুনাফিক একটু উল্টা পাল্টা কইছে গাউসে পাক কইতো হইলে আমি তোর আর এবার বেলায় তোর ক্ষমতাটা দেখাই দিই কি কম আমরারও তো কোয়ার ভরে আমরা লাস্ট একটা খেলা দেখাই দিই না এই খেলার দলি আল্লাহর আমরা শিয়াই দিয়ে গেছি কথা কোন ঠিক না বেটি যে যত কিছু মুনাফিকে কোক না খেললে কিন্তু মুনাফিকদের কাছে তোরা কখনো মাথা নত করিস না কখনো ঈমান বিক্রি করিস না কথা বলেন ঠিক কি না বলেন এবার আব্দুল কাদের জিলানী কয় এই মুনাফিক তীরে অন সাইজ করে দিব সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ করতেছে একটা পাখি একবার ডানে যায় আর একবার বামে যায় হুট করে আব্দুল কাদের জিলানী আঙ্গুল ধামনে ছুট ইশারা দিছে এক সিল্লা সিল্লি করস কাকয়া ওয়াজ রিষ্টা করস কিল্লে গিয়া পাখির দিয়ে বুঝাইতাছে চিল চিল উড়তাছে তপ আঙ্গুল দা ইশারা করছে পাখিটা আব্দুল কাদের জিলানীর সামনে পড়ে গেছে আরে মুনাফিকরে কই এটা কি তা করলো রে তীর নাই কামান নাই বুলেট নাই ফাঁকি ফালাই দিল কেমনে এই মুনাফিকরা পাগল হয়ে গেছে ইন দি মিন টাইমে হুট করে পাখির বাচ্চাগুলো আব্দুল কাদের জিলানির কাছে আইছে আয়শা কিচিমিচি করে কে আপনার মা আসেনি ক আছে আপনার মা যদি আপনার মারে যদি কেউ এইভাবে মাইরালা আপনার কাছে কেমন লাগবো ক খারাপ লাগবো সবার লাগিতেন না আমার আমরা বাসার মধ্যে বসে রয়েছি আমার মা খাওন নিয়ে যাইব আল্লাহর ওলিরা মনের কথা বোঝার ক্ষমতা আছে না নাই পাক পাখালির ধ্যান ধারণা বোঝার ক্ষমতা আছে না নাই এবার গাউসে পাকের কাছে কয় আপনার মারে যদি কেউ এমনি মাইরা ফালা রাখতো আপনার কাছে কেমন লাগলো হইলে ক খারাপ হইতো লাগলো হইলে আমরা সন্তানরা বসে রয়েছি মা খাবার নিয়ে যাইব আর আপনি এখানে মারে ফালাই রাখছেন আপনি মেহরবানি করে আমার মারে যাওয়ার সুযোগ দেন আবার আল্লাহর ওলি ইশারা করছে ওই সিল তার বাচ্চা লিয়া ওইরা বাসার মধ্যে চলে গেছে মুনাফিকরে কই এটা কিভাবে সম্ভব এটা কেমনে সম্ভব ওলি আল্লাহর কারামতি দেখলে এমনই বোঝা যায় এমনই বোঝা যায় দুলুক একটা ধুলা লাগিয়ে গেছে এটা মানার নামই হইল ঈমান কথা বলেন ঠিক কিনা